আচ্ছা আমরা মোটামুটি মনে হয় লাস্ট ব্রেক কোনোরকম না ভালোই সেরে ফেলছি এতক্ষণে, তো আমরা পরবর্তী সেশনে চলে যাই, কারণ আমাদের যেহেতু টাইম রেস্ট্রিকশন আছে পাঁচটাকে ছেড়ে দিতে হবে, পাঁচটাকে সাড়ে চারটা হয়ে যাবে আমরা ছেড়ে দেওয়ার ট্রাই করবো। তো এখন হচ্ছে সরকার দেখেছিল কিভাবে নাগরিকরা হচ্ছে একটা অভিযোগ দায়ের করবে, সেটা সরাসরি আমার ডিসি স্যার এবং মিডিয়াম স্যার কাছে চলে যাবে। এখন হচ্ছে আমরা মোবাইল কোডে নর্মালি কি করি, আমরা মোবাইল কোডে নর্মালি আমরা মোবাইল কোড দুইভাবে করতে পারি, একটা হচ্ছে স্বপ্রণোদিত হয়ে রেজিস্ট্রেট নিজে মোবাইল কোড করতে পারে, আরেকটা হচ্ছে প্রসিকিউটর নিয়ে কোর্স নিয়ে তারপর যে মোবাইল কোড করে প্রসিকিউটর থাকে রেজিস্ট্রেটের সাথে, তো এখন হচ্ছে আমি দেখাবো একটা মোবাইল কোডে আমরা যাচ্ছি, আমি হচ্ছি মেজিস্ট্রেট, এখানে হচ্ছে যেতাম ট্রেনিং সার্ভারে আছি, আমি ধরে নিব হচ্ছে আমি হচ্ছে EM2 প্রসিদ্ধি মানে এক্সিকিউটিভ মেজিস্ট্রেট হয়, আর লাইভে হচ্ছে এখানে আমার নাম থাকবে, তাহলে আমার আইডি পাসওয়ার্ড আমি ধরো আমার প্রোফাইলটা গঠন করবো আমার নাম চলে আসবে, যেমন হচ্ছে বরিশালে আমার আইডি পাসওয়ার্ড আছে অলরেডি। তো এখানে আমি EM2 মেজিস্ট্রেট, আর প্রসিকিউটর হিসেবে এখানে কে কে প্রসিকিউশনে আছে আমি এখন দেখাচ্ছি মানে আপনি কিভাবে একটা আমার কাছে প্রসিকিউশনটা দাখিল করবেন, মানে আমি হচ্ছে ওনাকে এক্সাম্পল হিসেবে নিচ্ছি, সবাই আসলে এইভাবেই কাজটা করবেন, মানে আমি করব প্রসিকিউশনটা আমি দাখিল করব ওনার হয়ে আর হচ্ছে কালকে পাঁচ আপনাদের যদি শিডিউলটা থাকে আপনারা দেখতে হবে আমি এখন যে কাজটা করব কালকে হচ্ছে আপনার প্রথম সেশনে এসে এই কাজটা হচ্ছে অনুশীলন করবেন। এখন আপনার একটু মনে যদি শুনে যদি টাইম পাই তাহলে আজকে আপনার একটু অনুশীলন করে যাবেন, কর্মটা আজকে সলিউশন দিব তাহলে আমরা কালকে অনুশীলন করবো, তো কর্মটা যখন সলভ হবে আপনারা পাবেন তখন আমি হচ্ছে সফলিত মানে সফলিত বলতে হলে হচ্ছে প্রশিক্ষণে কোনো কাজ থাকে না, তুমি ছেড়ে থাকে তাই এই পার্টটা আমরা সব লাস্টে করাবো। তো এখন দেখি আমরা একটা প্রসিকিউটর কিভাবে একটা প্রসিকিউশন দাখিল করে একটা ম্যাজিস্ট্রেটের কাছে, মনে করি আমি পল্লী বিদ্যুতের একজনকে নিয়ে কোর্স নিয়ে একজন এসআই এবং কয়েকজন পুলিশ আমার সাথে নিয়ে একটা মোবাইল করে বের হয়েছি, এটা হয়তো এমন হতে পারে যে কোনো নাগরিক অভিযোগ করেছিল এডিএম স্যার আমাকে অ্যাসাইন করে দিয়েছে তিন দিনের ভিতরে এটা পর্যবেক্ষণ করো, সেই অনুসারে আমি যেতে পারি কিন্তু আমি নর্মালি যেতে পারি। তো ফার্স্ট আমার যে কাজটা হবে আমি এই পর্যন্ত তো সবাই আসতে পারি আমরা, তো এখানে গিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার প্রসিকিউটর হিসেবে আমার আইডি পাসওয়ার্ডটা দিব, উনি বলতে যাচ্ছেন ওনার পাসওয়ার্ড না আইডি হচ্ছে প্রসিকিউটর সিক্স, লিখে না না আপনার কেউ দিতে হবে না, এটা শুধু উনি করছেন আর কি, আপনার কাউকে বলবেন কিন্তু সব ফেলে আজকে লগ ইন করেছেন, তো ওনার ফার্স্ট কাজ হচ্ছে লগ ইন করার পর উনি হোম পেজে কি দেখতে পাচ্ছেন প্রথম পাতা
অভিযোগ দায়ের, যিনি যিনি উনি যে অভিযোগটা দায়ের করতে যাচ্ছেন মিনিস্টারের কাছে, তারপর যদি জব্দ তালিকা থাকে, অনেক ক্ষেত্রে জব্দ তালিকাতে আমরা হচ্ছে আপনি যদি বিদ্যুতে যান তাহলে হচ্ছে আমরা হচ্ছে মিটার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট জাতীয় যেগুলো থাকবে আর ওনার একটা রেজিস্টার থাকবে, প্রতিটা মেনুই ধীরে ধীরে দেখাবো। তো উনি পাঁচটা হচ্ছে আমি পাঁচ যেটা হচ্ছে অভিযোগ দেয় উনি এখানে ক্লিক করবেন। তো উনি এখানে ক্লিক করার পর ওনার কাছে অপশন আছে নরসিং যেটা বাইট কোড থাকবে, যেহেতু নরসিং দিয়ে হয়ে অ্যাসাইন করা আদালত বাছাই করে ক্লিক করে আদালত বাছাই করে বলতে হচ্ছে আজকে কোন ম্যাজিস্ট্রেট মোবাইল কোডে আছে এটা হচ্ছে সিস্টেম বলে দিবে যে কার কাছে উনি অভিযোগটা করতে পারবে। যেমন হচ্ছে আমি যতদূর জানি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 1 2 আর 3 না 1 আর 3 ফিল্ডে আছেন আজকে আর কি, আর আজকে মানে সিস্টেমে তারা বলেছে যে তারা আজকে মোবাইল করে বের হয়েছে। আমি দেখি 1 কোড খোলা, 2 আজকে দিনে কোনো প্রবলেম হচ্ছে না, মানে ম্যাজিস্ট্রেট 2 উনি হচ্ছে আজকে মোবাইল কোডে ব্যবহার নাই, যেহেতু ম্যাজিস্ট্রেট 2 মোবাইল কোডে ব্যবহার নাই ওনার কাছে অভিযোগ দায়ের করতে পারবো না। তা আমার সাথে আসলে যে ম্যাজিস্ট্রেট যাবে আমি তো আগেই জেনে নেবো ওনার কত খোলা থাকবে বলে তুমি আমার সাথে আছেন। তো ধরে নেই হচ্ছে আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 1 আমি আজকে মোবাইল কোডে ব্যবহার হয়েছে। তো এই ক্ষেত্রে ওনার কি একটা জিনিস খেয়াল করুন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 2 এখানে কিন্তু আমি পরবর্তী প্রসিড করতে পারছি না কারণ আমার কোডই খোলা নাই, আমি কি অভিযোগ দায়ের করব। তো আমি হচ্ছে এই দেখেন কোড খোলা মানে মেশিন আমার সাথে আছে পরবর্তী ধাপ। এখন হচ্ছে কি চাচ্ছে যে আমি এখানে আমি একই সাথে একজন কিংবা দুইজন কিংবা তিনজনের বিরুদ্ধে আমি অভিযোগ দায়ের করতে পারবো। তো নর্মালি আমরা যেটা সিস্টেম থাকে একজনের নামে করি করতে পারবো, সুযোগ আছে সিস্টেমে সুযোগ আছে এবং আমরা মাঝে মাঝে করি। আমি একজন অভিযুক্তের নাম নেই বলেন নাম বলে মিস্টার এক দিয়ে এক কলম 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 না জি কলম আছে কলম কলম আছে সালাম। তার পিতার নাম এর কাছে স্বামী হবে না পিতা হবে পিতার নাম রোহিত নাম কলম 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 আর এখানে আমি হচ্ছে উনি হচ্ছে পিতা। হ্যাঁ আর এখানে হচ্ছে আমার স্টার সাইন মানে রেড সাইন দেওয়া যেটা সেটা হচ্ছে আমার কম্পালসারি। এই ফিল্ডগুলো আমাকে হচ্ছে অবশ্যই ফিল আপ করতে হবে, কম্পালসারি মানে হচ্ছে ফিল আপ করতে হবে পরবর্তী ধাপে যাওয়ার জন্য। আর যেমন হচ্ছে মাতার নাম সেটা হচ্ছে আমার কম্পালসারি, এটা দিতে পারে না দিতে পারে আমি ফিল আপ এটা না দিলেও সমস্যা নেই। জাতীয় পরিচয় পত্র আমার ম্যান্ডেটরি না, ইমেল ম্যান্ডেটরি না, বয়স ম্যান্ডেটরি, বয়স হচ্ছে 32 বছর হবে বিভাগ তো ঢাকা আবার ঢাকা বিভাগ ঢাকা 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 জেলা নরসিংদী আর উপজেলা নরসিংদী সদর সদরে সদর। আচ্ছা তাহলে সদরে এম দিলাম যেকোনো একটা থেকে ঠিকানা বলে সাটির পাড়া সাটির পাড়া সাটির পাড়া পরবর্তী ধাপ
আর ক্লিক করি আর আমার হচ্ছে পরবর্তী ধাপে যেতে হয়েছে কারণ আমার সবগুলো ম্যান্ডেটরি ফিল্ড অ্যাসাইন করা হয়েছিল ঠিক পদ না হলে কিন্তু আমি এখানে আবার ব্যাক করতাম আমাকে যেতে দিত আপনারা অনেকেই দেখতে পাবেন আচ্ছা যাই হোক এখন হচ্ছে ঘটনার তারিখ কবে আজকে আজকে 20 তারিখে দেখুন 20 তারিখ সময় আসামির বাসভবন আমি এটা করব হচ্ছে এখানে হচ্ছে এখন আমার আমার কোন আইনে কোন ধারায় বিদ্যুৎ আইন প্রসিকিউশনটা দাখিল করবে মানে অভিযোগটা করতে যাচ্ছে বিদ্যুৎ আইন কোন আইনে করবে 1910 সালের বিদ্যুৎ আইন 1910 সালের বিদ্যুৎ আইন এখানে যদি আমি ক্লিক করি যে বাছাই করব না তাহলে হচ্ছে আমি একটা করে দেখতে পারবো আবার হচ্ছে আমি যদি আমি বিদ্যুৎ ফার্স্ট ওয়ার্ডটা লিখতে পারি মানে বর্ণনাটা তাহলে কিন্তু আমার চলে আসবে বিদ্যুৎ ব্যবহারের জন্য কৌশল বা কৃত্রিমতা স্থাপন এখানে হচ্ছে বইয়ের বাসায় যেটা ছিল মানে বইয়ে যেটা ছিল এটা চলে এসেছে আমার কিন্তু আমার একটু চেঞ্জ হবে কারণ বা বলে কোনো ওয়ার্ড আমি ইউজ করতে পারবো না উনি এইটা এবং এটা করেছেন কিন্তু উনি একটু এইটা করেছেন এইটা উনি মানে বলতে চাচ্ছি উনি চুরি বা ডাকাতি করেছেন উনি চুরি এবং ডাকাতি করেছেন বলতে পারবো কিন্তু চুরি করেছেন নয়তো শুধু ডাকাতি করেছেন চুরি বা ডাকাতি করেছেন আমি যদি একদম কনফার্ম হতে না পারি তাহলে আমি বিচারটা কিভাবে করব চুরির জন্য করবো না ডাকাতির জন্য করবো আপনি ডাকাতির জন্য দিচ্ছেন আমি তো চুরির দ্বারাই দিচ্ছেন ডাকাতি শাস্তি নাই তো আমাকে একদম ফিক্স করে দিতে আমি বা সত্যটা ইউজ করবো মানে ইউজার মানে এবং দিব কিংবা একদম ওষুধ পায়ের লাইসেন্সধারী বিদ্যুৎ নিষ্কাশন ভোগ বা ব্যবহার কোনটা করছে নিষ্কাশন করছে না ব্যবহার করছে ব্যবহার করছে তাহলে এই কথাগুলো কি থাকবে না বিদ্যুৎ ব্যবহারের জন্য কৌশল বা কৃত্রিমতা স্থাপন ব্যবহারের উপর আছে কোনটা এটা কৃত্রিমতা আর কি মানে আমরা বুকিং কোন বাইপাস করে করছে বুঝতে পারছি এটা শর্ট সার্কিট করে আছে কৃত্রিমতা স্থাপন স্থাপন করে অবরোধ করেছেন নাকি অবরোধ করেছেন আচ্ছা আমরা কি এটাকে মিটার টেম্পারিং বলতে পারি হ্যাঁ মিটার টেম্পারিং হ্যাঁ হ্যাঁ মিটার টেম্পারিং সরাসরি হয় না মানে দুটাই হয় অনেকেই মিটার টেম্পারিং একটু স্পেসিফিক এটা আমি লিখতে চাচ্ছি দুটো ওয়ার্ড যদি লিখতে চাই কি ও এটাকে তাহলে তো আপনি কি কৃত্রিমতা সার্ভিস ড্রপ ফুটা করে ছিদ্র ছিদ্র করে সার্ভিস ড্রপ ছিদ্র করে কৃত্রিমতা স্থাপন করে তথা সার্ভিস ড্রপ ছিদ্র করে সার্ভিস সার্ভিস ড্রপ উনি আসলে বিদ্যুতের ভাষা বলছেন ওটা আপনারা একটু হয়তো পুরোটা বুঝবেন আপনাদের ভাষা আপনারা দেখবেন আমার যদি আমি এমন হতে পারে যে হচ্ছে একই ব্যক্তি আগে বলেছিলাম হয়তো আমার হচ্ছে আমি তিনজনের নামে অভিযোগ করতে চাই দিতে পারতাম আবার একজন ব্যক্তি নামে আমার হয়তো দুইটা অভিযোগ থাকতে পারে একই আইনের ধারায় দুই ধারায় কারণ উনি হচ্ছে বিদ্যুৎ চুরি করছে
আবার কোনো ইনস্ট্রুমেন্ট ক্ষতি করছে, এটা দুটো ক্ষতি করছে, ক্ষতি করছে, এরকম দুটো দুটো হইতে পারে। তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি হচ্ছে প্লাস সাইন দেওয়া আছে, আর একটিতে ক্লিক করলে আমার যে আইন চলে আসবে, ভালো চলে আসবে, আমি শাস্তি দিতে পারবো। ওখানে আবার ধারা লিখতে হবে, আমি ধারাটা দিয়ে দিব। তো আমি একটার জন্য এখন তো দেখাচ্ছি, কিন্তু আর একটা করি, সেক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে আদেশ নামাটা একটু লেন্দি হয়ে যাবে। এখন যদি আমার নাগরিক অভিযোগ থাকতো, যে একজন নাগরিক অভিযোগ করেছেন আমার কাছে, আমি অভিযোগ দায়ের করার পরে কিন্তু একটা আমার অভিযোগের আইডি করেছিল, যদি আমার অভিযোগ দায়ের থাকে তাহলে আমি সূত্র হিসেবে ওই ওই আইডিটা দিতে পারবো, ওটা এখানে লিখে দেব, নাম্বারটা আমি লিখে দেব, লিখে দিলাম। তারপর হচ্ছে আমি সংরক্ষণ করব, অপরাধের ধরন দুইটা, অভিযোগটি সংরক্ষণ করা হয়েছে, অভিযোগটি সংরক্ষণ, তারপর আমি সমাপ্ত দিব দুইটা কেন, এই হচ্ছে ওনার প্রশিক্ষণ স্কোপ, জব্দ তালিকা, আপনার কি কোনো জব্দ থাকবে? হ্যাঁ, আমরা ওইটা স্পোর্টে গেলে তো যদি, হ্যাঁ মনে করেন যে আপনি জব্দ করতে পারছেন, অভিযোগ দায়ের করলাম, জি এখন হচ্ছে আমি একটা জব্দ তালিকা ক্রিয়েট করবো, জি যে আমি আমার ছিল এইটা শালিকপাড়া আজকের জব্দ তালিকা, মালামালের বিবরণ কি কি আমি ক্লোক করছি, সার্ভিস ড্রপ মিটার, মিটার জি সার্ভিস ড্রপ মিটার দুটোই আমরা খুলে নিয়ে আসছি, মিটার একটি দেয় যান, মিটার একটি বিক্রয়যোগ্য না, মিটার কখনো বিক্রি সংরক্ষণ করা, সার্ভিস ড্রপ যেটা বললাম, বৈদ্যুতিক সার্ভিস ড্রপ, আমি এখানে যে দুজন নিচ্ছি, এই দুজন সাক্ষী পরবর্তীতে, এখন যেহেতু নিচ্ছে আমার যে মোয়ালপুরের দুজন রাখতো ম্যাজিস্ট্রেটের, এই দুজন সাক্ষী চলে আসবে বাইরে, উনারা নতুন করে দুজন সাক্ষী নিতে হবে না, আর যদি ওনার যোগ্য তালিকা না থাকতো তখন ম্যাজিস্ট্রেট কে আমরা দুজনকে মানে দুজন সাক্ষী নিতেই হবে, প্রসিকিউটর এর আর ম্যাজিস্ট্রেট নিজে মোবাইল করে দুজন সাক্ষীর নাম ঠিকানা থাকতে হয়। তো সাক্ষী, আপনি সাক্ষী হন সুমন, দান সুমন দা, একটা সুমন পিতা আরমান, আরমান সেহেতু বানানোর একটা দিলেই হয় আর কি, ছেলের বাবার নাম না বয়স আপনার
প্রসিকিউশন হিসেবে একজন প্রসিকিউটরের কাজ। তো